وَمَا قَدَرَ اللَّهُ حَقَّ قَدْرِهِ وَالْأَرْضُ جَمِيعًا قَبْضَتُهُ يَوْمَ الْقِيَامَةِ وَالسَّمَاوَاتُ مَطْوِيَّةٌ بِيَمِينِهِ سُبْحَانَهُ وَتَعَالَى عَمَّا يُشْرِكُونَ. يار চোখ তখন কপালে উঠে গেল, কি বলছে রে, এ খবর তো আমরা জানতাম না, আজীব কথা বলছে। তাহলে তো অনেক জানে, তর্জমাটা কি? ওমা কাদারুল্লাহ হাক্কা কদরিহি, তোমরা কে এমন একজন ব্যক্তি আছো, আল্লাহর যে হক আছে, আল্লাহর যে ক্ষমতাবান, যতটা তোমার কাছে সম্মানের হক রাখে অতটা পরিমাণে আল্লাহকে তার হককে বুঝিয়ে দিতে পারবে, কে এমন তোমরা আছো বলো? আল্লাহ যতটা পরিমাণে ক্ষমতাবান, তার যতটা ক্ষমতা আছে, সে যে রাজ্জাক আমাদেরকে খেতে দেন, সে আমাদের হিফাজত করে রেখেছেন, আমাদেরকে তিলে তিলে, অনস্তিত্ব ছিল আমাদের, কোনো অস্তিত্ব ছিল না, অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আমাদের কোনো হাইসিয়াত ছিল না পৃথিবীতে, আমরা মা বাপের রক্তের ভিতরে ছিলাম, তার আগে খাবার ভিতরে ছিলাম, তার আগে ফল ফ্রুটের সবজির ভিতরে ছিলাম, এই জায়গা থেকে ছানবিন করে নিয়ে এসে মা বাপের ভিতরে রক্ত তৈরি করে তাদের প্রেমের ভালোবাসার পিয়ারের ক্রসে শুক্রাণুর কাছে ডিম্বাণুকে পৌঁছে দিয়ে তোমাকে আমাকে বানিয়েছেন যিনি, তিনি আল্লাহ। এত কিছু করার পর তিনি আমাকে ছেড়ে দেননি, পৃথিবীতে আসার আগে মায়ের বুকে আমার খাবার রেখেছেন, আস্তে আস্তে আমি ধীরে ধীরে বড় হব, পৃথিবীর জমিনে আমার জন্য নানা রকম ফল ফ্রুটের ব্যবস্থা করে রেখেছেন, সেই মাবুদ এতগুলো সুসজ্জিত জায়গায় পৃথিবীতে এনেছেন, তাহলে যে এতগুলো দিয়েছে ওই ব্যক্তিটার সম্মান কে দিতে পারবে? ওর যতটা হক আছে, ও যতটা আপনার আমার কাছে সম্মান পাবে, অতটা কে দিতে পারবে বলো? তোমাদের দেওয়ার ক্ষমতা কারো নাই, তবে সেই ব্যক্তিটার ক্ষমতা শুনে লাও, বল আরো দাও ইয়া সমস্ত জমিনকে কাবজাতুহু ইয়াউমাল কিয়ামাতে, এই জমিনটাকে এরকম ভাবে, এই কাপড়টা যেমন আমি লেপ্টে নিচ্ছি, এইভাবে লেপ্টে আল্লাহ একটা হাতে ধরবেন, এবং ওয়াসসামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনিহি, সৌরজগতে যতগুলি আসমান রয়েছে সাতখানা আসমানকে আর একটা হাতে ধরবেন, দুই হাতে দুটি জিনিসকে ধরবেন, তিনি হলেন কে? সুবহানাহু ওয়া তাআলা, তিনি এমন একজন, তার কোনো ত্রুটি নাই, তার কোনো ভুল নাই, তার কোনো খুঁত নাই, পৃথিবীর সমস্ত মানুষকে চ্যালেঞ্জ দিচ্ছে, আল্লাহর একটা ভুলকে তোমরা খুঁজে বের করে দাও, আমার ভুল বের করতে পারবে, আমি আপনার ভুল বের করব, আমি কমিটির ভুল বের করব, কমিটি আমার ভুল ধরবে, সারা পৃথিবী যত বড় জ্ঞানী হোক না কেন তার ভুল আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল করেছেন, কিন্তু আমার আল্লাহর কোনো ভুল নাই, তিনি হলেন পাক, আম্মা ইশরিকুন, তিনি এতটাই পাক, শিরক থেকে তিনি মুক্ত, তার কোনো অংশীদার নাই, তার মতো কেউ নাই, তার সমকক্ষ কেউ নাই, তার ক্ষমতার সমান কেউ নাই। আল্লাহ বলে দিলেন, নবীজি যখন এই কথাটা বলে দিলেন ওই ইহুদিকে, তোর মুখটা চুপসে গেল। জি ভাই, আমরা কোনোদিন ভেবেছি আল্লাহর ক্ষমতাকে নিয়ে? কোনোদিন ভাবিনি। মানুষের অভ্যাস কত খারাপ, আমি আপনাদেরকে বলবো, এটাকে নিয়ে কোনো কমান করবেন না, খারাপ দিকে নিয়ে যাবেন না, অভ্যাসটা কত খারাপ, বিড়ি খেয়েছ কেন, টাকাটা কেন নামিয়ে দেয়, তোর 14 গুষ্টি জান্নাত চলে যাবে, নামাতে চলে যায়, হ্যাঁ কেন দিতে, মাদ্রাসা পেয়ে নেবে, বায়নের মাঝে কাটাকাটি করলে মিজাজ পর্যন্ত গরম হয়ে যাবে,
দিয়েছে তোরা, দান করবে তো বড়। ওইটাই দেখছিলাম কাবির করছিল। তো দেখেন এই জন্যই তো খারাপ লাগে, কি বলছিলাম ভুলে গেল। আর এখন আজকে আমার সুগার জানেন 488, আমার সঙ্গে সমস্ত রিপোর্ট এনেছি। তো আল্লাহ তাবারাক বা তাআলা আমাদেরকে তিলে তিলে একটা জায়গায় পৌঁছিয়েছেন, কিন্তু আমরা কোনো দিন একবার ভাবি না আল্লাহর ভুল। একটা লোক বিড়ি খেয়েছে, তোমার বন্ধুটা বলছে ওই মুলবি সব আসছে, এক যুগে ছিল, এখন আবার মুলবিদের সামনেই বিড়িটা ধরা যায়। আস্তে আস্তে পৃথিবীটা ধ্বংসের দিকে যাচ্ছে, এটা হাসবেন না। এক যুগে ছিল যে মুলবি আসছে বললে পেছন দিকে লোকায়িত। তা একজন কথায় কথায় বলছে আল্লাহকে ভয় করি না, তা ফের মুলবি ও যে কথাটা বলল যে আল্লাহকে ভয় করি না, এটা কিন্তু লিখা গেল কোরআন বলছে মা মা ইয়ালফেজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ। তুমি এমন একটা কথা শব্দ, এমন কি তুমি চলতে চলতে পায়ে টক্কর লেগেছে বলছো উফ, ওটাও লিখা যাবে। তো ওইটা তোমার লিখা গেল যে তুমি আল্লাহকে ভয় করো না, শুধু আল্লাহ মেহরবান বলি তোমার মুখ পানে তাকিয়ে আছে যে পশ্চিম দিকে সূর্য না ওঠা পর্যন্ত তোমার তৌবার অপেক্ষায় আছে। মানুষ আল্লাহকে ভয় করে করে না, কারণ এরা আল্লাহর ক্ষমতা সম্পর্কে কিছুই জানে না। আল্লাহর ক্ষমতা সম্পর্কে কিছুই জানে না, আল্লাহ আছে। আপনার একবার আমার সঙ্গে এই শেষ রাত্রিতে একটু সাউন্ড দেন, আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে। এ ইলম হ্যায় ঈমান নেহি, আল্লাহ হ্যায় এ ইলম হ্যায় ঈমান নেহি, আল্লাহ হ্যায় এ হ্যায় ঈমান। ইয়াকা ইয়াকা লয় ইয়াকা ওয়া ইয়াকা। যদি আমি বলি তোমাকে ভালোবাসি, আপনারা কেউ আমাকে এসে বলছেন তোমাকে ভালোবাসি, তা আমি জানলাম যে ওই লোকটা আমাকে ভালোবাসে। আর রসুলের হাদিস আছে কাউকে যদি তুমি ভালোবাসো তো ওই মুখ ফুটে ওটা বলো, ওটা বলতে পারো যে তোমাকে ভালোবাসি। তা আপনি আমাকে বলছেন তোমাকে ভালোবাসি, তা আমি বুঝলাম যে লোকটা আমাকে ভালোবাসে, কিন্তু এই কথাটা আবার চেঞ্জ হয়ে যাবে যদি আপনি একটু ওটাকে মজবুত করে বলেন তোমাকেই ভালোবাসি। তো ওইটাতে মানে দাঁড়াবে তুমি ছাড়া আর কাউকে ভালোবাসি না। তো আল্লাহর ব্যাপারটা ওই রকম, ইয়াকা তোমার ইবাদত করি, এটা লয় তোমার দি ইবাদত করি, তার মানে আর কারো ইবাদত করি না, তোমার কাছে ভিক্ষা চাই, এটা লয় তোমার কাছেই চাই, আর কারো কাছে আমরা যাই না। ওই জন্যে কোরআন শরীফে আছে ইয়াকা ওয়া ইয়াকা। তাহলে আল্লাহর ক্ষমতা কত। এরপর আল্লাহ বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ানুফিকা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদি ইল্লা মান শাআ আল্লাহু সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামায় ইয়ানজুরুন ওয়াশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া উদিয়াল কিতাবু ওয়াজিআ বিন-নাবিয়্যিনা ওয়াশ-শুহাদাঈ ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়াহুম লা ইয়ুজলামুন। এবার কিছু গভীর কথা বলবো, তারপরে তর্জমাটা করব। যদি ধ্যানের সঙ্গে না শুনেন তো মিক্স হয়ে যাবে কথাটা। আমাকে একজন হাজি সাহেব প্রশ্ন করছে, উনি অশিক্ষিত নয় শিক্ষিত হাজি,
বড় মানুষ, জ্ঞানী মানুষ, বলছে চারিদিকে মুসলমানদেরকে যে কাটাকাটি চলছে তা আল্লাহ এখন কি করছে? প্রশ্নটা দেখেন, চারিদিকে মুসলমানকে মার মার কাট কাট চলছে কি চলছে না? পৃথিবী জুড়ে আপনার এক কথাই বলেন, শুধু ভারত নয়, মায়ানমারে চলছে, রোহিঙ্গাতে চলছে, ভারতে চলছে, কাশ্মীরে চলছে, আসামে চলছে, মেঘালয়ে চলছে, ত্রিপুরায় চলছে, পশ্চিমবঙ্গও চলছে, চলছে তো চলছে, বিহারে চলছে, এইভাবে চলতে চলতে কাশ্মীর পর্যন্ত চলছে, ফিলিস্তিনে চলছে, আর কোথাও চলছে, উইঘুরে চলছে, চীনে মুসলমানদেরকে খালি মার। তা আল্লাহ এখন কি করছে? আল্লাহর ক্ষমতা বেশি না আমাদের এই বেঈমান সরকারের ক্ষমতা বেশি? তা আমরা সবাই বলবো আল্লাহর ক্ষমতা বেশি। তুই যে পিটেই গেছে, মেরেই গেছে, হ্যাঁ, এ আদিত্যনাথ যোগী, ওর নাম লিলে উজু ভেঙে যাবে, এ সালা বেঈমান দিন রাত মুসলমানদের উপরে রোলার চালাইছে। তাহলে আল্লাহ এখন কি করছে? হাজি সাহেবের প্রশ্ন, প্রশ্নটা কিন্তু খুব জটিল, উত্তরও জটিল, কিন্তু আসান, একটা সহজ করে চলে যাবেন, আসান একটা ছোট্ট ইতিহাস দু মিনিট আপনাদের সামনে বলবো, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রসুলকে দু ভাগ করে দেওয়া হয়েছে নবতী জিন্দেগিকে। এই জায়গাটা একটু মন দিয়ে শুনুন, আপনাদের বিরক্ত লাগছে নাকি? বিরক্ত লাগলে বলবেন আর কি, কারণ শেষ রাত তো খামকায় বকশিয়ে, এটা জানেন আল্লাহ রসুলের নবতী জিন্দেগিকে দু ভাগ করা হয়েছে, নবতী জিন্দেগি। এবার আপনাদেরকে বুঝাই, উনি টোটাল বেঁচেছিলেন ক বছর? 63 বছর, তার মধ্যে নবী হয়েছিলেন ক বছর? 23 বছর। তো 40 বছর বাদ দেন, 23 বছর উনি নবী হয়েছিলেন। এবার 23কে দু ভাগ করেন, 11.5, তো হাফ মাস হয় না, 12 আর 11 ধরেন। তো নবীজিকে দু ভাগ করে দেওয়া হলো কেন? নবীজি হলেন নবী মক্কি, নবী মাদানী। নবীজি হচ্ছেন নবী মক্কি, নবী মাদানী। তিনি মক্কায় ছিলেন 10 থেকে 11 বছর, এর জন্যে তার নাম হচ্ছে মক্কি। তিনি মক্কায় জন্ম নিয়েছেন, তিনার আতুর ঘর, মায়ের ঘর, লাড় পোতা আছে মক্কার মাটিতে, এই জন্যে তিনি মক্কি। আবার তিনি হিজরত করে সমস্ত পেপার্স বানিয়ে নিল মদিনার মাটিতে, আল্লাহর হুকুম হয়ে গেল, সেখানে 10 থেকে 12 বছর কাটালেন, ওনার চাকরি জীবন শেষ হয়ে গেল। যে ডিউটির জন্য আল্লাহর কাছ থেকে পৃথিবীতে এসেছিলেন ওই ডিউটিটা শেষ হয়ে গেল, বিশ্ব নবীকে আল্লাহ চাকরি থেকে টেনে নিলেন, 63 বছর বয়সে তিনি পৃথিবী থেকে বিদায় নিলেন। এই আইনটা সারা পৃথিবী মেনে নিয়েছে, যত স্কুল কলেজে মাস্টার আছে, 63 বয়স হলে সরকার বলবে তুই এবার ঘর ঢুকে যা, আর পড়াতে পারবে না, তুই রিটার্ন হয়ে যা, তুই অপাস হয়ে যা, অবসর নিয়ে নে। কারণ পৃথিবীর সব থেকে বড় শিক্ষককে যে আল্লাহ পৃথিবীতে চাকরি দিয়েছিলেন 40 বছর বয়সে, 63 বয়সে তাকে রিটায়ারমেন্ট করে দেওয়া হলো, কারণ আর সে পড়াবে না, পৃথিবীতে থাকবে না। এত বড় শিক্ষক যদি পৃথিবী থেকে চলে যায়, তুইও কলেজ থেকে বাড়ি চলে যা, যাক এটা আমার বক্তব্য নয়। তাহলে ওনার জীবনটা হলো দুইটা ভাগে বিভক্ত। তাহলে পৃথিবীতে মুসলমান যতদিন বেঁচে থাকবে, মুসলমান যতদিন বেঁচে থাকবে, তাদের হালাত থাকবে দুইটা, হয় একটা মক্কি না হয় মাদানী। বিশ্বনবী মক্কা জীবনে কোরআনের তালিম, ইসলামকে গোপনে 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 প্রচার করেছেন, প্রকাশ্যে নামতে পারেননি। আর যখনই মদিনায় চলে গেলেন, মদিনা জীবনে খালি জিহাদ আর প্রকাশ্যে মেহনতে নেমেছেন। তাই মুসলমানদের অবস্থা পৃথিবীর বুকে দুই ধরনের চিরদিন
দিন থেকে যাবে হয় তারা মক্কাওয়ালার মতো গোপনে জীবন কাটাবে আমল করবে তবলীগ করবে আর না হয় মদিনাওয়ালার মতো জিহাদের ময়দানে নেমে যাবে তাই ভারতবর্ষের মুসলমান মক্কাওয়ালা জিন্দেগি কাটাচ্ছে আর ফিলিস্তিন বাংলাদেশের মুসলমান মদিনাওয়ালা জিন্দেগি কাটাচ্ছে বুঝে এলো কথাটা বুঝাতে পারলাম